প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ সিদ্ধুর জেল যাত্রা, 34 বছর পুরনি গোচরত এক বছরের শাস্তি উচ্চতম ন্যায়ালয়ের, প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নবজিৎ সিং সিদ্ধুক বিপদে লগ্ন হয়েছে, পঞ্জাব নির্বাচনত বেয়াকৈ মুখ থেকেচা খাওয়া সিদ্ধুর এইবার জেল যাত্রা। উচ্চতম ন্যায়ালয়ের এক রায়ে এই দুঃসংবাদ কঢ়িয়ায় সিদ্ধুলৈ। 34 বছর পুরনি এক হত্যার গোচরত ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সিদ্ধুক এবছরীয় কারাদণ্ডর রায় দিয়ে দেশের শীর্ষ আদালতে। ন্যায়াধীশ এ এম খানইলকার আর ন্যায়াধীশ সঞ্জয় কিষাণ কৌরের এখন বিচারপীঠে ভারতীয় দণ্ডবিধির 323 ধারা অনুসারে সিদ্ধুক সর্বোচ্চ শাস্তি দিয়ে। শীর্ষ আদালতের এই রায়দানের পিছতেই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সিদ্ধুয়ে সোশিয়াল মিডিয়া টুইটার যোগে আদালতত আত্মসমর্পণ করব বলে জানিব দিয়ে। উল্লেখ্য যে 1988 সনের 27 ডিসেম্বরত পাটিয়ালা রাস্তাত গাড়ি পার্কিংক কেন্দ্র করে গুরনাম সিং নামের ব্যক্তি এজনের সঙ্গে মারপিটত লিপ্ত হয় সিদ্ধু আর তেওঁর বন্ধু রূপিন্দর সিং সান্ধুয়ে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কেইদিন পিছতে মৃত্যু হয় গুরনামর। এই হত্যার অভিযোগের গোচরত নিম্ন আদালতে সিদ্ধুক নির্দোষী ঘোষণা করে যদিও নিম্ন আদালতের রায়ক 2006 সনত প্রত্যাহ্বান জানায় পঞ্জাব হরিয়ানা উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হয় গুরনামর পরিয়ালে। উচ্চ ন্যায়ালয় সিদ্ধুক দোষী সাব্যস্ত করে 3 বছরের সশ্রম কারাদণ্ডরে দণ্ডিত করে। সিদ্ধুয়ে উচ্চ ন্যায়ালয়ের এই রায় সর্বোচ্চ ন্যায়ালয়ত প্রত্যাহ্বান জানায়। 2018 সনের প্রথম ভাগত সর্বোচ্চ ন্যায়ালয়ে সিদ্ধুক নির্দোষী ঘোষণা করে। আনহাতে পাঞ্জাব হরিয়ানা উচ্চ ন্যায়ালয়ের রায় বাতিল করে সিদ্ধুক 1000 টাকা জরিমানা বিহে। ইয়ার পিছত অমৃতসর সমষ্টির পৰা বিজয়ী হয়ে মন্ত্রিত্ব লাভ করে সিদ্ধুয়ে। এফালে একটা বর্ষতে গুরনামর পরিয়ালে সর্বোচ্চ ন্যায়ালয়ত রায় পুনর্বিবেচনার বাবে আবেদন করে। সেই আবেদনের ভিত্তিত ন্যায়ালয় রিভিউ বেঞ্চে পুনর শুনানির নির্দেশ দিয়ে। পাটিয়ালা আদালতে প্রমাণের অভাবত মুক্তি দিলেও বৃহস্পতিবারে সর্বোচ্চ ন্যায়ালয়ে সিদ্ধুক দোষী সাব্যস্ত করে রায় দিয়ে। এই রায়দানের পিছতে সিদ্ধুর পাটিয়ালাস্থিত ঘরের সম্মুখত ভিড় করে কংগ্রেস কর্মী। সিদ্ধুর অধিবক্তা অভিষেক মনু সিংভিয়ে শুক্রবারে সিদ্ধুর আত্মসমর্পণের বাবে শীর্ষ আদালতের ওসর এই সপ্তাহ সময় বিচারিছে। ন্যাশনাল ডেস্ক, সংবাদ প্রহরী।